আজ যে বিষয়ে কথা বলবো সেটা হলো আপনার হাতে থাকা এই যে স্মার্টফোন আছে এইটা দিয়ে আকাশের ছবি কিভাবে তোলা যায়। তো এইটা জানার আগে আমাদেরকে কিছু বেসিক রুলস জানতে হবে ফটোগ্রাফি সম্বন্ধে। আমি এক কথা বলে রাখি যে আপনাদের কিন্তু এই থিওরিটা খুব ভালো করে শিখতে হবে, কারণ থিওরিতে যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল করতে গিয়ে ভীষণ অসুবিধা হবে। আর সেখানে আপনাকে মানে কাউকে বলতে হবে যে ছবির এক্সিপ কি, ছবি কি সেটিং এ তুলব, এগুলো আমাকে বারবার জিজ্ঞাসা করতে হবে কাউকে। তাই থিওরিটা খুব সুন্দর করে বুঝতে হবে। আর এটা মনে রাখবেন যে এক্সিপ জেনে কখনোই ভালো ছবি তোলা যাবে না, কারণ সে কীরকম পরিস্থিতিতে তুলেছে আর আপনার কীরকম পরিস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন। তাই আপনাকে ছবির মধ্যে যে ফানটা রয়েছে সেটা আপনাকে খুব ভালো করে জানতে হবে যে কোন প্যারামিটারগুলো কি কাজে লাগে, কীভাবে চেঞ্জ করলে তার ছবিতে কীরকম তার এফেক্ট পড়ে, এইটা আমাদের খুব ভালো করে জানতে হবে। যেহেতু আমি স্মার্টফোনই আজ দেখাবো তাই স্মার্টফোনে প্যারামিটারগুলো নিয়ে আমি আজ আলোচনা করব। প্রথমেই যে এই বিষয়টা আসবে সেটা হলো শাটার স্পিড। শাটার স্পিড হচ্ছে ক্যামেরার যে সেন্সার আছে ওই সেন্সার কতক্ষণ সময়ের জন্য সক্রিয় থাকে তার একটা হিসাব। শাটার স্পিড আমরা যদি মোবাইলের প্রো মোডে দেখি সেখানে দেখব 1/1000 বা 1/2000 বা 1/4000 থেকে 18 সেকেন্ড, 32 সেকেন্ড, 16 সেকেন্ড, এরকম বিভিন্ন মোবাইলের ওপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের সেটিংস আছে। তো এইটা কি আগে জানতে হবে। 1/4000 সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে 4000 ভাগ সময়ের 1 ভাগ সময়, মানে একটা ভীষণ ফাস্ট শাটার স্পিড। এই ধরনের শাটার স্পিড আমরা যদি কোনো মোশন জিনিস থাকে এবং তার মোশনটাকে যদি আমরা ফ্রিজ করতে চাই তখন এই ধরনের আমার সেটিংস লাগে। যেমন ধরুন একটা গাড়ি বা একটা ট্রেন ধরুন ভীষণ স্পিডে বেরিয়ে যাচ্ছে, এবার আমরা যদি ওই ট্রেনের স্পিডটাকে ফ্রিজ করতে চাই তাহলে আমাদের কিন্তু ভীষণ হাই শাটার স্পিড লাগে। বা একটা ধরুন পাখি খুব ফাস্ট উড়ে যাচ্ছে, তাকে যদি আমাদের তার যে ডানার মেলাটা এটা যদি আমরা ফ্রিজ করতে চাই তখন আমাদের হাই শাটার স্পিড লাগে। বাট রাতের আকাশ তো একদম ক্ষীণ একটা আলো উৎস, সেখানে হাই শাটার স্পিডের কোনো প্রশ্নই নেই। যদি চাঁদ বা সূর্যের ছবি তুলি সেটা আলাদা, কারণ এরা নিজেই একটা ভীষণ উজ্জ্বল আলোক উৎস। আর আমরা যেহেতু আকাশের ছবি তুলবো, কোনো নক্ষত্রমণ্ডলের ছবি তুলবো, সেক্ষেত্রে আমাদের যে আলোক উৎসগুলো আছে সেগুলো খুব ক্ষীণ, যার জন্য আমাদের কী করতে হবে যে লোয়েস্ট শাটার স্পিড আছে 18 সেকেন্ড, 16 সেকেন্ড, 32 সেকেন্ড, আমাদের এই ধরনের শাটারগুলো সেট করতে হবে। এইটা মানে হচ্ছে ধরুন 16 সেকেন্ড মানে হচ্ছে আমি যদি 16 সেকেন্ড শাটার স্পিড দিয়ে ছবি তুলি তাহলে আমাকে 16 সেকেন্ড ধরে অপেক্ষা করতে হবে ছবিটা ওঠার জন্য, এবং এই 16 সেকেন্ডে ক্যামেরার কোনো রকম মুভমেন্ট হলে তাহলে কিন্তু ছবি কেঁপে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমার একটা স্টেডি ট্রাইপড চাই, ট্রাইপডে রাখবো বা এমন কোনো একটা জায়গায় মোবাইলে রাখবো যেখানে যতক্ষণ ধরে ছবিটা উঠবে সেই সময় যেন মোবাইল কোনোভাবে কেঁপে না যায়, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে রাতের আকাশে ছবি তুলতে গেলে প্রথমেই আমাদের লাগবে লোয়েস্ট শাটার স্পিড, এবং সেটা 16 সেকেন্ড, 32 সেকেন্ড, 8 সেকেন্ড, যা মোবাইলে যেরকম আছে সেইভাবে তুলবে। 32 সেকেন্ড জেনারেলি আমরা ইউজ করি না, কারণ 32 সেকেন্ডে আমাদের যে পৃথিবী যে ঘুরছে সেই ঘোরার ফলে তারাগুলো আর ডট থাকে না, সেটা একটা লাইনের মতো হয়ে যায়, একদম শার্ট তারারা আসে না, একটা লাইনের মতো দেখতে হয়ে যায়। সেজন্য আমি সবসময় ব্যবহার করি 16 সেকেন্ড, ম্যাক্সিমাম আমি 16 সেকেন্ড শাটার স্পিড রাখি। এবার হচ্ছে ফোকাস। ফোকাস আমরা যখন এমনি নর্মাল মোবাইলে ক্যামেরায় তুলি আমরা কী করি যে মোবাইল স্ক্রিনে আমরা একটা ট্যাপ করি, ট্যাপ করলে যার উপর আমরা ট্যাপ করি সেটা মোবাইলের সফটওয়্যার, বিভিন্ন মেথড আছে সেখান থেকে অটো ফোকাস যে সিস্টেম সেখান থেকেও ওই জিনিসটাকে ফোকাসে আনে। এবার আমরা যখন রাতের আকাশের ছবি তুলছি তো আমাদের স্ক্রিনে খুব একটা কিছু দেখতেই পাবো না, দু একটা উজ্জ্বল তারা সেগুলোকে আমরা দেখতে পাই। এবার আমরা যদি স্ক্রিনে ট্যাপ করি ক্যামেরা কখনোই ওই তারাগুলোকে ফোকাসে আনতে পারবে না, মানে অটো ফোকাস যে সিস্টেম সেটা আমাদের মোবাইলে ওই তারাকে ফোকাস করার মতো টেকনোলজি এখনও নেই। তো আমাদের কী করতে হবে, ম্যানুয়াল ফোকাস করতে হবে। তো আমরা ম্যানুয়াল ফোকাসে যাব। ম্যানুয়াল ফোকাস দেখবেন MF বলে লেখা আছে, MF-এ গেলে একটা স্কেল আমরা দেখতে পাই, ওই স্কেলটায় বিভিন্ন মোবাইল অনুযায়ী বিভিন্ন আছে, কারো দেখবেন একদম 0, 0.1, 0.2, এইভাবে বেড়ে বেড়ে 1 হচ্ছে,
কারো আবার 0, 10, 20 এভাবে গিয়ে 100 হচ্ছে। আবার কোন মোবাইলে দেখবেন একদম একটা ছোট্ট একটা ফুলের ছবি দেওয়া আছে, আর একদম দূরে দেখবেন একটা পাহাড়ের ছবি দেওয়া আছে। এই 100 এবং পাহাড়ের ছবি, এইগুলোই হলো ইনফিনিটি ফোকাস। মানে ওখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে ক্যামেরা আমাদের ইনফিনিটাকে ফোকাস করবে, মানে দূরটাকে ফোকাস করবে। যেহেতু তারা বহু দূরে আছে তাই আমাদের ইনফিনিটি ফোকাসটা ভীষণ জরুরি তারাদেরকে সার্ভ করার জন্য। এরপর আছে আইএসও। আইএসও হচ্ছে আমাদের যে ক্যামেরা সেন্সর আছে, এই সেন্সর আলোর প্রতি কীরকম সংবেদনশীল তার একটা প্যারামিটার। আইএসও নাম্বার যত আমরা বাড়াতে থাকি আমাদের ছবি তত উজ্জ্বল হতে থাকে। কিন্তু একটা ড্রব্যাক হচ্ছে, একটা লিমিটের পর আইএসওকে যদি আমরা বাড়াই তখন যদি এনাফ যদি আলো না থাকে তাহলে কি হয়, সেন্সার ভীষণ হিট হয় এবং পুরো ছবি জুড়ে পিক্স একদম হট পিক্সেল তৈরি করে বা নয়েজ তৈরি করে। এই নয়েজ একদম ছবি জুড়ে পুরো ভর্তি হয়ে যাবে, গুড়ি 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 দেখতে লাগে। এগুলো কিন্তু কোনো তারা নয়, এগুলো আসলে ডিজিটাল নয়েজ যেগুলো আমাদের সেন্সার গরম হয়ে এরকম একটা দাগগুলো তৈরি করে। এইটাকে আমাদের এড়ানোর জন্য আমরা মোটামুটি আইএসওটাকে 400-এর মধ্যে রাখার চেষ্টা করবো। আর যদি ভীষণ যদি হাই এন্ড মোবাইল হয় তাহলে আমরা একটু বাড়াতে পারি। আর আমরা যেহেতু মিড রেঞ্জ মোবাইল মোটামুটি সবাই ইউজ করি তাহলে আমরা এটাকে 400-এর মধ্যে সবসময় সীমাবদ্ধ রাখবো। আর থাকে হোয়াইট ব্যালেন্স। এই ব্যালেন্সে যদি আমরা চাই দেখবেন কোনো রকম প্রিসেট আছে, শ্যাডো, ক্লাউডি, টাংস্টেন, এরকম বিভিন্ন প্রিসেট আছে, অটো আছে, আর একটা আছে দেখবেন কেলভিন স্কেল একটা লেখা আছে। কেলভিন স্কেলে দেখবেন কেলভিন টেম্পারেচার বিভিন্ন থাকে, তো ওখানে আমরা মোটামুটি অটো সেট করে রাখবো। বা যদি আপনারা ম্যানুয়ালি সেট করতে চান তাহলে 5000-এর আশেপাশে রাখবেন, তাহলে আকাশ থেকে নীল দেখায়। এই হলো মোটামুটি আমাদের ক্যামেরার বেসিক সেটিং। এবার কিছু ফিচার্স আছে যেগুলো বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম আছে, যেমন এবার আমরা জেনে নেব কিছু স্পেশাল ফিচার্স। এগুলো কিন্তু বিভিন্ন ফোন অনুযায়ী বিভিন্ন রকম হবে। যেমন এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা রেডমি নোট 8-এর। তো রেডমি নোট 8-এ আমরা যেমন একদম দেখুন এখানে লিখতে পাচ্ছি লেন্স ওয়াইড, তো লেন্স দেখতে পাচ্ছি তার সেকশনে ওয়াইড আছে, আলট্রা ওয়াইড আছে, ম্যাক্রো আছে, মানে এগুলো কত mm-এর লেন্স সেটা দেখাচ্ছে। ম্যাক্রো হলে একদম কাছের জিনিসকে দেখা যাবে, আলট্রা ওয়াইড হলে অনেকটা বড় এরিয়া কভার করবে, আর ওয়াইড মানে নর্মাল যেটা আছে। তো এখানে কিন্তু আমি ওয়াইড করে রাখবো। আলট্রা ওয়াইড করলে জিনিসটা ভালো হতো, কিন্তু আলট্রা ওয়াইডের যে ক্যামেরা সেটা কিন্তু নোট 8-এ খুব একটা ভালো পারফরমেন্স দেয় না, স্পেশালি তো রাতের ছবির জন্য। রাতের ছবিতে কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স ভালো নয়, তাই আমি এটা ওয়াইড করে রাখবো। এবার দেখুন উপরে আছে 48 মেগাপিক্সেল। এই 48 মেগাপিক্সেলটা হচ্ছে আমার যে রেডমি নোট 8 আছে এর হচ্ছে দুটো ক্যামেরা আমি ইউজ করতে পারি। একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের নর্মাল ক্যামেরা, আর একটা হচ্ছে 48 মেগাপিক্সেলের যে হাই রেজলিউশন ক্যামেরা। আমি এই 48 মেগাপিক্সেলটা সিলেক্ট করে রাখবো। এবার আপনারা যেই ফোনটা ব্যবহার করেন তার যেটা হায়ার মেগাপিক্সেল ক্যামেরা আছে সেটাকে অন করে রাখবেন। যেমন কিছু মোবাইলে 64 মেগাপিক্সেল আছে, কিছু মোবাইলে 48, কোথাও 13 মেগাপিক্সেল, যার যেটা আমরা হায়ার মেগাপিক্সেল পাবো সেটাকে আমরা অন করে রাখবো। আর এখানে আছে কত রেশিওতে আমরা ছবিগুলো তুলবো, 3:4, 9:16 ফুল। আমি প্রেফার করি 3:4। আমি এটা করে দেখেছি যে 3:4 ছবিগুলো আমার ভালো আসে। যেমন যদি আমি সামার ট্রায়াঙ্গেলকে একটা ফ্রেমে আনতে চাই, পুরো নক্ষত্র তিনটে নক্ষত্রমণ্ডলকে একসাথে, সেক্ষেত্রে আমি দেখি 3:4 এটা হচ্ছে বেস্ট রেশিও যেখানে আমি সামার ট্রায়াঙ্গেলটাকে পুরো ধরতে পারি। এটা আপনাদের যেমন যার ভালো লাগবে সেইভাবে সেট করবেন, এর কোনো রুলস নেই। এরপর আছে দেখুন টাইমার। তো টাইমারটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা যেহেতু মোবাইলটা একটা ট্রাইপডের মধ্যে রেখে ছবি তুলবো, এবার যখন আমরা শাটারটাকে প্রেস করবো তখন কোনোভাবে ক্যামেরাটা কেঁপে যেতে পারে। এই কেঁপে গেলে কিন্তু একটা ব্লারি ইমেজ তৈরি হবে, সেটা মানে খুব অল্প কাঁপলেও হবে আবার দীর্ঘক্ষণ কাঁপলেও হবে। যেমন মোবাইলটা কেঁপে উঠবে সেই অনুযায়ী ছবিটা আমাদের খারাপ হয়ে যাবে। তো আমরা কী করবো, একটা ডিলে টাইমার সেট করে দেবো। এখানে 3 সেকেন্ড আছে, 5 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে, মোটামুটি 3 সেকেন্ডই যথেষ্ট।
আমরা 3 সেকেন্ড একটা ডিলে টাইমার দিয়ে দেবো। এটা হলে কি হবে, যখন আমরা শাটারটা প্রেস করব তারপর থেকে 3 সেকেন্ড কাউন্ট হবে, তারপর ছবি তোলা শুরু হবে। তাহলে ওই 3 সেকেন্ডের মধ্যে আমরা শাটার প্রেস করার সময় যে ভাইব্রেশনটা হয়েছে সেটা স্টপ হয়ে যাবে। আর এখানে দেখুন শো গ্রিড লাইন আছে, গ্রিড লাইন অন করে দিলে আমরা এখানে যে চারটে যে দুটো লম্বা লম্বা লাইন দেখতে পাচ্ছি এবং দুটো আড়াআড়ি লাইন দেখতে পাচ্ছি, এটা আমাদের অন হয়ে যাবে। এটা আসলে কম্পোজিশনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। বিভিন্ন ধরনের যে রুলস আছে কম্পোজিশনে, যেমন একটা জিনিস হচ্ছে রুল অফ থার্ডস, রুল অফ থার্ডস এই গ্রিড লাইন দেখে বানানো হয়। এটা এখন পরে আলোচনা হবে যখন আমরা কম্পোজিশনের দিকে জানব। এখন নর্মাল এটা অন করে রাখতে পারেন, যদিও খুব বেশি এর কোনো কাজ নেই। আর আছে একটা স্পেশাল ফিচার, সেটা হচ্ছে ফোকাস পিকিং। এই ফোকাস পিকিংটা হচ্ছে যদি আমরা অন করি তাহলে আমরা যদি কোনো আকাশে উজ্জ্বল তারা পাই, ব্রাইট যেগুলো তারা, ফার্স্ট ম্যাগনিটিউডের তারা বা সেকেন্ড ম্যাগনিটিউডের তারা, তাদেরকে আমরা স্ক্রিনে লাল ডট হিসাবে দেখতে পাবো। এটা একটা দারুণ ফিচার্স রেডমি নোট 8-এর জন্য। আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের ফ্রেমটা কীরকমভাবে উঠছে। নর্মালি কী হয়, যদি আমরা আকাশের দিকে দেখি ওই মোবাইল দিয়ে যদি ছবি তুলি তাহলে কী হয়, তারাগুলো খুব একটা বোঝা যায় না। তো আমরা যখন এক্সপোজার, লং এক্সপোজার তুলি তারপর আমরা বুঝতে পারি। সেক্ষেত্রে বারবার আমাদেরকে সেট করতে হয় ক্যামেরাটাকে, ট্রায়াল আর এরর পদ্ধতিতে বিভিন্নভাবে আমরা ছবি তুলে তুলে বুঝতে পারি যে কোনটা পারফেক্ট ফ্রেম হচ্ছে। কিন্তু যদি আমরা ফোকাস পিকিং অন করে দিই তাহলে যেগুলো বাইট তারা সেগুলো আমাদের স্ক্রিনে দেখতে পাবো, লাল ডট হয়ে জ্বলবে, এবং সেই অনুযায়ী আমরা ফোনটাকে রাখবো যে আমরা এই তারাগুলোকে লাল হিসাবে দেখতে পাচ্ছি, মানে এই জায়গার ছবিটা উঠছে, আমি এই রাশিমণ্ডলটাকে দেখতে পাচ্ছি, এই রাশিমণ্ডলে উজ্জ্বল তারাগুলোকে দেখতে পাচ্ছি। এটা একটা দারুণ সুবিধা। এই মোটামুটি রেডমি নোট 8-এর ক্ষেত্রে আলোচনা করা হলো। এবার যার মোবাইল যেই রকম সেইভাবে আপনারা ছবি তুলবেন। এবার চলুন দেখে নেই রাতের আকাশে একদম অন ফিল্ড আমি দেখাবো কীভাবে একটা ছবিকে তুলতে হয়। এবার আমরা মোবাইলটাকে স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমরা এবার ক্যামেরা অন করব। এবার ক্যামেরা অন করার পর এখানে আমরা বিভিন্ন রকম সেটিংস দেখতে পাচ্ছি, যেমন প্রো, ভিডিও, ফটো, পোর্ট্রেট মোড। এবার যেমন বলেছি যে যখন আমরা রাতের আকাশে ছবি তুলব আমাদেরকে ম্যানুয়াল মোডে যেতে হবে। ম্যানুয়াল মোড মানে হচ্ছে প্রো মোড। তো আমরা প্রো মোডে যাব। অনেক মোবাইলে আবার হয়তো মোডে গিয়ে প্রো মোড পাবো। এবার প্রো মোড আসার পর দেখুন এখানে হোয়াইট ব্যালেন্স, ফোকাস, শাটার, আইএসও, এক্সপোজার ভ্যালুয়েশন, লেন্স ইত্যাদি বিভিন্ন রকম অপশান আছে। এবার যেমন আমরা জানিয়েছি যে রাতে ছবি তুলতে গেলে আমাদের শাটার স্পিডটা অনেক হাই রাখতে হবে, ফোকাস ইনফিনিটি করতে হবে, এবং আইএসওটা 400-এর মধ্যে আমরা রাখার চেষ্টা করব। এবং আমাদের মোবাইল ক্যামেরার যে ফুল রেজলিউশন আছে সেইটা আমরা অন করব। তো এটা হচ্ছে রেডমি নোট 8। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একদম বাঁ দিকে 48 লেখা আছে, মানে হচ্ছে 48 মেগাপিক্সেল। এটা আমি অন করে দেবো, তাহলে 48 মেগাপিক্সেল আমার ক্যামেরাটা অন হয়ে গেল, মানে আমার যেটা ফুল রেজলিউশন যে ক্যামেরা। এবার এখানে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আমরা যাব, গিয়ে আমরা এখানে দেখুন বিভিন্ন রকম অপশান আছে, 3:4, 9:6 ফুল, এগুলো মানে ছবির রেশিও। তারপরে আছে যে আমাদের কত সেকেন্ড একটা ডিলে থাকবে শাটারটা তারপর হবে। আমি এটা 3 সেকেন্ড করে দিচ্ছি, 3 সেকেন্ড করলাম। এরপর দেখুন একটা এখানে আছে ফোকাস পিকিং। এই ফোকাস পিকিংটা হয়তো সব মোবাইলে পাবেন না, তবে যাদের আছে তারা এটাকে অন করবেন। এটা অন করলে আমাদের রাতের আকাশে যে উজ্জ্বল তারাগুলো আছে সেগুলো আমরা স্ক্রিনে রেড ডট হিসাবে দেখতে পাবো। তো আমরা এটা মোটামুটি এখানে সেটিং করেছি, এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। এবার দেখুন স্ক্রিনে 3টে রেড ডট ব্লিঙ্ক করছে, 3টে বা 4টে বিভিন্ন সময় যেই তারা। তো আমাদের 16 সেকেন্ড হয়ে গেছে, ফোকাসটাকে আমরা ইনফিনিটি করব, মানে একদম দেখবেন পাহাড়ের ছবি দেওয়া থাকে বা 1 লেখা থাকে, কোনো মোবাইল 100 থাকে। তো আমরা পাহাড়ের ছবি যেটা আছে সেটা করব, বা 1 যার মোবাইল আছে 1, কিংবা কারো মোবাইলে 100 আছে তো আমরা এটা 100 করব। এটা হচ্ছে ইনফিনিটি ফোকাস। ইনফিনিটি ফোকাস মানে হচ্ছে আমাদের দূরের যা কিছু আছে সেটা ফোকাস আসবে, মানে বহু দূরের যেগুলো আছে প্রায় ইনফিনিটি দূরত্বে।
এবার আইএসও আমরা 400 মধ্যে রেখেছি আর হোয়াইট ব্যালেন্স আপনারা নিজের মতো করে রাখতে পারেন, আমি অটো রেখেছি। এই হলো মোটামুটি আমাদের সেটিংস। এবার আমরা শাটার প্রেস করব। শাটার প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে একটা 3 সেকেন্ডের ডিলে আছে, মানে ভাইব্রেশনটাকে নষ্ট যাতে না হয়। তো এবার দেখুন ছবিটা উঠছে, এই ছবিটা উঠতে টাইম লাগবে কিন্তু 16 সেকেন্ড। এই 16 সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে। এই 16 সেকেন্ডের মধ্যে ক্যামেরা যেন কোনোভাবেই কেঁপে না যায়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। 16 সেকেন্ড হয়ে গেছে, এবার ছবিটা উঠে গেছে। এবার আমরা ছবিটা দেখব কীরকম এসেছে। দেখুন রাতের আকাশের ছবি আমরা তুলে ফেলেছি, সামারটা অ্যাঙ্গেল পরিষ্কার হওয়া যাচ্ছে, তার মধ্যে বিনা রাশি, বকমণ্ডল, ইগল মণ্ডল খুব সুন্দর বয়ে যাচ্ছে। তো এগুলোকে আমরা একটু প্রসেস করে নিয়ে এইভাবে আমরা রাতের ছবি তুলতে পারব। এবার আমি আর একটা ক্যাসিওপিয়ার দেখাই। তো আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব আকাশে ক্যাসিওপিয়া উঠেছে এবং স্ক্রিনে দেখা যাচ্ছে যে ক্যাসিওপিয়ার 3টে তারা ভীষণভাবে ব্লিং করছে, রেড রেড ডট ডট হয়ে। তো এবার আমরা সেম সেটিংয়ে রেখে আমরা জাস্ট শাটারটাকে প্রেস করব। 3 সেকেন্ডের ডিলে আছে, তারপরেই ছবি তোলা শুরু হয়ে যাবে। এই ছবি তোলা শুরু হলো। এই ছবি তোলা যতক্ষণ শুরু হবে এই সময় কিন্তু কোনোভাবেই মোবাইল কেঁপে গেলে হবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমার ওয়েট করব 16 সেকেন্ড। 16 সেকেন্ড হয়ে গেছে, এবার আমরা দেখব ছবিটা কীরকম এসেছে। এখন কাল একটা প্লেন গেছে, প্লেন আমরা দেখতে পাচ্ছি একদম ছবির ডান দিকে একটা প্লেন চলে গেছে। আর আমরা ক্যাসিওপিয়াকে ভীষণভাবে, এই ক্যাসিওপিয়া দেখা যাচ্ছে। এই হলো রাতের আকাশে ছবি তোলার নিয়ম, ভীষণ ইজি একটা পদ্ধতি, খুব সহজেই শিখে নিতে পারবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যত সম্ভব হেল্প করার চেষ্টা করব। এই মোটামুটি মোবাইলে অ্যাস্ট্রোফটোগ্রাফি কীভাবে করতে হয় তার একটা ছোট্ট বিবরণ আমি দেখালাম।